সাবস্ক্রাইব করুন বংপিডিয়া চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, বংপিডিয়াতে আপনাদের স্বাগত জানাই। গোটা বিশ্বে মোট 195টি দেশ আছে। এর মধ্যে কোনোটি আয়তনে খুবই ক্ষুদ্র, আবার কোনোটি আয়তনে বিশাল বড়। আজকে আমি এইরকমই বিশ্বের সবচেয়ে বড় 5টি দেশ নিয়ে আলোচনা করব। বিশ্বের সবচেয়ে বড় দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। এই দেশটির আয়তন হল 85,16,000 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা 21 কোটি। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। এই দেশের লোকেরা পর্তুগিজ ভাষায় কথা বলে। এখানকার কারেন্সি হল ব্রাজিল রিয়েল। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজনের অবস্থান এই ব্রাজিলেই। বিশ্বের বড় দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে চীন। চীনের আয়তন 96 লাখ বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। এই দেশের জনসংখ্যা 139 কোটি। বিশ্বের সপ্তম আশ্চর্য চীনের মহাপ্রাচীর চীনের উত্তর সীমান্তে অবস্থিত। একে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। চীনের রাজধানী হল বেজিং। এই দেশের লোকেরা চীনা ভাষায় কথা বলে। এখানকার কারেন্সি হল রেনমিনবি। বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশের আয়তন প্রায় 98,58,000 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা 33 কোটি প্রায়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হল ওয়াশিংটন। এই দেশের লোকেরা ইংরেজি ভাষায় কথা বলে। এখানকার কারেন্সি হল ইউএস ডলার। অর্থনীতি এবং সামরিক শক্তিতে বিশ্বের প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের আয়তন 99,84,000 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা 3,80,00,000। কানাডার রাজধানী হল ওটাওয়া। এই দেশের লোকেরা ইংরেজি ভাষায় কথা বলে। এখানকার কারেন্সি হল ক্যানাডিয়ান ডলার। বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ অর্থাৎ প্রথম স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার আয়তন 1,71,00,000 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা 15 কোটি। রাশিয়ার রাজধানী হল মস্কো। এই দেশের লোকেরা রাশিয়ান ভাষায় কথা বলে। এখানকার কারেন্সি হল রুবেল। রাশিয়ার অর্থনীতি ডিপেন্ড করে পেট্রোল এবং গ্যাসের উপর। রাশিয়ার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পরমাণু বোমা মজুত আছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বংপিডিয়া চ্যানেলটি। ধন্যবাদ।